প্রত্যক্ষদর্শী হিসেবে কাল উপস্থিত ছিলেন এবং ঘটনার ভয়াবহতা সম্বন্ধে আপনারা অনেকেই অবগত রয়েছেন। আজকে যে চরম অরাজকতার পরিস্থিতি বাংলায় চলছে, সেটা সমগ্র বাংলা তথা সারা দেশের মানুষ কাল প্রত্যক্ষ করেছে এবং আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। আপনারা জানেন যে কাল একটা নির্দিষ্ট কর্মসূচি থাকবার জন্য আমি বুড়িঘাটে গিয়েছিলাম, আমাদের এক কর্মীর বাড়িতে তার সাথে দেখা করবার জন্য। কিন্তু পরবর্তী সময়ে আপনারা জানেন যে সেখানে কি ঘটনা ঘটেছে। একদিকে পুলিশ প্রশাসন, তার সঙ্গে তৃণমূলের যে হারমাত্রা, তারা মিশে একসঙ্গে কিভাবে তারা কার্যক্রমকে তারা একটা রূপ দান করতে চেয়েছিলেন। ঘটনার বিবরণটা যদি আমরা দেখতে যাই গতকালকে, যে তৃণমূলের খুব বেশি হলে 60 থেকে 70 জন যে গুন্ডা বা দুষ্কৃতিকারী, তারা পাথর, বোম, বন্দুক নিয়ে কালো পতাকা দেখাবার চেষ্টা করছিলেন। কাল মাধ্যমিক পরীক্ষা চলছিল, পুলিশ যদি চাইতেন তাহলে তাদেরকে রাস্তার এক ধারে ব্যারিকেড দিয়ে আটকাতে পারতেন, তারা তাদের কালো শান্তিপূর্ণভাবে যদি তারা কালো পতাকা দেখাতো সেই তাদের কর্মসূচি তারা করতে পারতেন। কিন্তু আমাদের বাধাটা কিন্তু তৃণমূলের গুন্ডা বাহিনী দেয়নি, আমাদের বাধাটা দিয়েছে পুলিশ প্রশাসন ব্যারিকেড দিয়ে একটা রাস্তা, সেই রাস্তার মাঝখানে পথ বন্ধ করে ব্যারিকেড দিয়ে পুলিশ প্রথমে আটকায়। তারপরে তৃণমূল কংগ্রেসের যারা দুষ্কৃতী, যারা সেখানে সন্ত্রাসবাদী, একেবারে সন্ত্রাস করবার জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন, তারা কিন্তু পাথর বৃষ্টি করে, মানে তিন দিক থেকে ঘেরাও করে আক্রমণ করা হয়। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গাড়ির একেবারে পাশের যে কাঁচ সেটা কিন্তু ভেঙে গিয়েছে। সেই সঙ্গে সঙ্গে দেখাবো আপনাদেরকে যে এই চিহ্নটা দেখুন, খুব ভালো করে দেখতে পাচ্ছেন, একেবারে পাশ থেকে যেখানে কাঁচ ভেঙেছে তার নিচেই কিন্তু একটা বুলেটের যে ফুটো থাকে সেই সাইজের কিন্তু একটা ফুটো রয়েছে। কালকে আপনারা অনেক সাংবাদিক বন্ধুরা আপনারা এটা কালকে সঙ্গে সঙ্গে স্পট থেকে ধরেছেন। এই যে বুলেটের যে দাগ, এই দাগটা কিসের সেটার জন্য অবশ্যই ফরেন্সিকের জন্য আমরা বলব। এবং সেই সঙ্গে সঙ্গে যারা এই পরিস্থিতি তৈরি করলেন এবং যে পুলিশ অফিসারদের নেতৃত্বে এটা ঘটেছে, তারা কিসের বিনিময়ে এইসব করছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকে এইসব করছে, এটা দেখবার বিষয়।